ডিয়ার অল ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আমরা জানব যে কিভাবে যে কোনো অ্যাপস প্লে স্টোর থেকে সরাসরি আপনার এসডি কার্ডে ইনস্টল করবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, যেই কোনো অ্যাপস এসডি কার্ডে ইনস্টল করার জন্য আপনি আগে থেকে একটি অ্যাপস ব্যবহার করবেন। তো আমি অ্যাপসটি ওপেন করলাম। ডিয়ার ফ্রেন্ডস, অ্যাপসটি ওপেন করার পর আপনার কাছ থেকে অ্যালাউ চাওয়া হবে, আপনি জাস্ট অ্যালাউ করে দেবেন। তো আমি এই অ্যাপসের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা জাস্ট সেখানে ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে অল্প কিছু সেটিংস রয়েছে, যেই সেটিংসগুলো করার মাধ্যমে আপনার যেই কোনো অ্যাপস আপনার প্লে স্টোর থেকে সরাসরি আপনি এসডি কার্ডে ইনস্টল করতে পারবেন। তো মূল ভিডিওটি দেখানোর আগে আপনাদের নিকট ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ নতুন নতুন সব তথ্য সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে সকল ফ্রেন্ডস অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ডিয়ার ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন মেনু রয়েছে, আপনি এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি চলে আসবেন সেটিংস অপশনে। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে শুরুতে আপনি ফিরে যাবেন ব্যাকআপ ফেথ, আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন, স্টোরেজ এবং একটি মেমোরি কার্ডের চিহ্ন দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনি নিচে কনফার্ম পাবেন, আপনি জাস্ট কনফার্ম করে দেবেন। এরপরে আপনাকে ইয়েস দিতে বলা হবে, আপনি জাস্ট ইয়েসে ক্লিক করবেন। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে ওকে, গো টু সিলেক্ট, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডিয়ার ফ্রেন্ডস, নিচে সিলেক্ট অপশন দেখতে পাচ্ছেন, আপনি এই সিলেক্ট অপশনে একবার ক্লিক করবেন। দেন আপনার কাজ এখানে শেষ, এখন আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর ডিয়ার ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন অটো ব্যাকআপ একটি কথা রয়েছে, আপনি জাস্ট এই অপশনটি ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর আপনার এখানে কাজ শেষ। এখন আপনি যেই কোনো অ্যাপস ইনস্টল করবেন, দেন সেটি আপনার এসডি কার্ডে সরাসরি ইনস্টল হবে। ডিয়ার ফ্রেন্ডস, এতে করে আপনার ফোন মেমোরি আর ফুল হবে না এবং আপনার ফোন স্লো হবে না, গরম হবে না। তো ডিয়ার ফ্রেন্ডস, এছাড়া আপনি আরও যেটি করতে পারবেন, আপনার এখানে যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস রয়েছে, এগুলো হচ্ছে আমার ফোনে যে সকল অ্যাপস বর্তমানে রয়েছে এই সকল অ্যাপস এখানে দেখাচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, এখান থেকে চাইলেও আপনি যেই কোনো অ্যাপস সরাসরি আপনার এসডি কার্ডে রিমুভ করতে পারবেন। তো রিমুভ করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, এই যে এখানে আপনার অনেকগুলো ঘর রয়েছে, আপনি জাস্ট এখানে টিক মার্ক করে দেবেন। ডিয়ার ফ্রেন্ডস, এখানে টিক মার্ক যখন করবেন তখন নিচে আপনি দেখতে পাবেন ব্যাকআপ নামে একটি অপশন চলে আসবে, আপনি জাস্ট ব্যাকআপে ক্লিক করবেন। দেন দেখতে পাচ্ছেন এই অ্যাপসগুলো, আপনার এই দুটি অ্যাপস এখন এসডি কার্ডে রিমুভ হয়ে যাচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, এতে করে আপনার ফোনটি হেফাজতে থাকবে এবং আপনার ফোনের ইন্টারনাল মেমোরি ফুল হবে না, এবং এর কারণে আপনার ফোন আর স্লো হবে না, গরম হবে না। তো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। তো যদি উপকারে এসে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।